আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা অনেকদিন পর আজকে ভিডিও দিচ্ছি, তো চলুন আজকে আপনাদের নিয়ে যাবো এখানকার আলফা মিডি, যে যেখানে এখানকার সুপার মার্কেট, যেমন আমাদের বাংলাদেশের মুদি দোকানের মতো। তো এখানে সব কিছুই পাওয়া যায়, আর এখানকার রোড গার্ড কেমন, এটা আমার বাসা থেকে 2 কিলোমিটার দূর, তো তখনই আপনি বুঝতে পারবেন ডিস্টেন্সটা বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে কতটা তফাৎ। কারণ এটা এই কারণে বলা হইতেছে, কারণ ম্যাক্সিমাম বাংলাদেশিরা মনে করে যে আসলে ইন্দোনেশিয়ার দেশটা অনেক গরিব দেশ, যার কারণে এটা আমার নিজের কাছেও বলতে খুব খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তব। যদি কারো জিজ্ঞেস করেন যে ইন্দোনেশিয়া দেশ কেমন, তারা তাদের আনসার শুনলেই আপনি বুঝতে পারবেন। তো যার কারণে আমি চেষ্টা করতেছি এখানকার কিছু, মানে এখানকার রিপ্রেজেন্ট করার জন্য যে আমাদের বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে কত কিছু তফাৎ আছে। তো আমার যে প্রভিন্সিটা হচ্ছে, এটা হচ্ছে সুরাবায়া। সো জাকার্তা এটা বাংলা ইন্দোনেশিয়ার রাজধানী, কিন্তু আমার এখান থেকে জাকার্তা প্রায় 18 থেকে 19 ঘন্টা দূর, আর প্লেনে প্রায় 1 ঘন্টা। তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি যে এখানকার আসলে ডিস্টেন্সটা কতটুকু। আর সকালবেলার সিন, আর আশেপাশে যে গাছগুলি আছে, গাছ যেভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে, তো ওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ডিফারেন্ট। ওকে চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। চলুন বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাবো, এটা হচ্ছে আলফা মিডি। তো ইন্দোমার্ট, আলফা মার্ট, আলফা মিডি এখানে ইন্দোনেশিয়াতে অনেক অ্যাভেলেবেল, মানে প্রতি 1 কিলোমিটার মধ্যে আপনি পাবেন। আর এখানের মধ্যে সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, যেমন এটিএম বুথ আপনার প্রতিটা আলফা মার্ট, ইন্দোমার্ট বা আলফা মিডি এগুলোতে অ্যাভেলেবেল আছে, যা ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো বাজার সদায় যদি আপনি এখান থেকে করতে চান, আপনি টাকা এখান থেকে নিতে পারেন, মানে এটা একটা দারুণ একটা ব্যবস্থা। আর এখানে একদম ফ্রেশ ফ্রুট, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ ফ্রুটগুলি এখানে, চাল ডাল সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়।
তো বন্ধুরা, আমি বাংলাদেশি টাকায় বলে যাব যে এগুলির বাংলাদেশি প্রাইস, বাংলাদেশি টাকায় প্রাইসটা কত হয়। এটা হচ্ছে আপনার বাদামের দুধ, এগুলি সম্পূর্ণ আপনার 10,000 রুপি করে, তেমন 60 টাকা করে। এগুলি হচ্ছে আপনার 4 পিস 60 টাকা। ফান্টা স্প্রাইটের প্রাইসগুলি হচ্ছে 80 টাকা করে, ছোটোগুলি হচ্ছে 18 টাকা করে। আর এগুলি হচ্ছে এখানকার ট্রেডিশনাল মশলা ইন্দোনেশিয়ার। এই বন্ধুরা, এখানে অনেক আইটেম আছে ড্রিঙ্কসের, এগুলি আপনি দেখতে পারবেন যে এখানে কতটা ফ্রিজ ভরা আপনার শুধু ড্রিঙ্কসের আইটেম। আর এটা হচ্ছে কম বেশি সবাই জানেন রেড বুল, আপনার 180 টাকা। এটা ছোটোটা 80 টাকা। আর এটা হচ্ছে আমার ফেভারিট ড্রিঙ্কস, অরেঞ্জ ওয়াটার মেড বাই জাপান, মানে খুবই উপকার, খুবই উপকার। এটা করোনা ভাইরাসের জন্য অনেক ভালো, কার রিজনটা হচ্ছে আপনার এটা অ্যান্টিবায়োটিকটা ঠিক রাখে, যার কারণে এটার চাহিদাটা বেশি অনেক। আর এটা মেড বাই জাপান, আর এটা প্রাইসটা আরও বেশি ছিল, এটা 30 টাকা করে ছিল, এখন আর একটু কমছে কারণ চাহিদা বেশি থাকার কারণে। এটাও একটা জাপানিজ ড্রিঙ্ক, ভিটামিন সি, এটার প্রাইস হচ্ছে আপনার 42 টাকা। চলুন বন্ধুরা, একটু ভিতরে যাওয়া যাক। মানে অনেক আইটেম আছে, এগুলির নাম বলতে গেলে আমার কয়েক ঘন্টা চলে যাবে। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন, এগুলি সব আইস টি। আমাদের বাংলাদেশে তো এখন ডেঙ্গুর সমস্যা, তো এই জিনিসটা আমার ভালো লাগে যারা এসি রুমে থাকেন। তো এক পুষের মধ্যে আপনি 24 ঘন্টা মানে সুরক্ষিত থাকবেন মশা থেকে, আর এখানে মশাটা খুবই কম, আর এখানে ডেঙ্গু বলতে কিচ্ছু নাই। সো এটা ট্রাই করে দেখতে পারেন ইন্দোনেশিয়া আসলে। এটা হচ্ছে এয়ার ফ্রেশনার, বা আপনি ফ্যানের সাথে লাগিয়ে রাখতে পারেন। আর ইন্দোনেশিয়ানরা তো একটু নুডলস কফি একটু বেশি খায়। আর ইন্দোনেশিয়া কিন্তু আপনি আমাদের বাংলাদেশে যে মাথার যে আমরা তেল দিই সেটা খুবই মানে নাই বললেই চলে। তো এগুলি হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, আপনি বাসায় তৈরি করে নিতে পারেন। আর এগুলি হচ্ছে আপনার অর্গানিক চিকেন, এগুলি সব ফ্রুটস। আর এটা হচ্ছে আইসক্রিম, তো ওয়ান অফ দ্য বেস্ট আইসক্রিম ইন আপনার ইন্দোনেশিয়াতে আছে ওয়েলস, এটা তো ইন্টারন্যাশনাল। তো আমার মেয়ের জন্য আমি একটা নিলাম, মানে অনেক কোয়ালিটির আইসক্রিম আছে। ম্যাকনম, এটাও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড ম্যাকনম, এটা খুব মজাদার একটা জিনিস। এটার প্রাইস হচ্ছে আপনার 120 টাকা করে, মাগু ইন্টারন্যাশনাল, তো এই জন্য একটু দামটা একটু বেশি। অনেক ফ্লেভার আছে, চকলেট আছে, তারপর আপনার আলমন্ড, অনেক কোয়ালিটি, 3টা কোয়ালিটির আছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার নিজস্ব ব্র্যান্ডের, অনেক 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 আইটেমের আইসক্রিম পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যদি ইন্দোনেশিয়া আসেন তো অবশ্যই আপনারা আলফা মিডি এই শপটাতে আসবেন, মানে এটা অনেক অ্যাভেলেবেল, ইন্দোনেশিয়া যারা আসেন তারা জানেন সবাই। তো সব কিছুই পাওয়া যায় এখানে, আমার রিকমেন্ড রইল, আর মোটামুটি প্রাইসও রিজনেবল। বন্ধুরা, এগুলি হচ্ছে রুটি, তো এক প্যাকেট যে বড় সাইজের যে প্যাকেট, ওগুলির দাম হচ্ছে আপনার 70 টাকা করে। এটার দাম হচ্ছে আপনার
এটা 60 টাকা করে 1 লিটার, এটা আইস টি। আর এটা হচ্ছে এখানে পে করতে হয়, আর বন্ধুরা এখন দেখেন চারদিকটা যে আসলে এটা কতটা বড়। আর সব কিছু পাওয়া যায়, আপনার বাচ্চাদের দুধ থেকে শুরু করে প্যাম্পাস, চিনি সব কিছুই আছে। আর এটা যারা সৌদি বা আরব দেশে থাকেন তারা এই রুটিটা অবশ্যই চিনবেন। তো এটা ওই ম্যানুফ্যাকচার ইন্দোনেশিয়া এখন আছে, কারণ এটার একটা রিজন আছে, কারণ ইন্দোনেশিয়ানরা সবচেয়ে বেশি উমরাতে বা হাজে যায়, যার কারণে সেটা। আর সব আছে আপনার বাটার, চিজ, সসেস, তো বন্ধুরা আরেকবার একটু দেখে নিই আসলে দোকানটা কতটুকু বড়। তো এখানে সব কিছুই পাওয়া যায়, বাচ্চাদের সব কিছু প্যাম্পাস সব কিছুই পাওয়া যায়। তো বন্ধুরা যারা ইন্দোনেশিয়াতে আসবেন তো অবশ্যই আপনারা আলফা মার্ট বা আলফা মিডি এগুলিতে আসবেন, তাহলে আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে। তো এটা হচ্ছে বাইরের সাইডটা, একদম পরিষ্কার, এখানে হাত ধোয়ার জন্য ডিউটেশন করানোর টাইম। তো বন্ধুরা তো আজকে এই পর্যন্তই, তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন আসেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নতুন আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।